নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয়, 22 থেকে 30 মার্চ ধনু রাশিতে ভয়ানক গুরু চণ্ডালী দোষ, 4টি রাশি ভয়ানক বিপদ, তার থেকে তারা কীভাবে মুক্তি পাবেন তা আমি এই ভিডিওয় আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি আমার গবেষণার বিষয়ের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয়, 22 মার্চ হইতে 30 মার্চ ধনুরাশিতে ভয়ানক একটি গুরু চণ্ডালী যোগ বা দোষ সৃষ্টি হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, গুরু এবং চণ্ডাল এই দোষ কি? গুরু চণ্ডাল দোষ হচ্ছে যখন কোনো জন্মকুণ্ডলী অর্থাৎ যখন কোনো রাশিচক্রে বৃহস্পতি এবং কেতু বা বৃহস্পতি এবং রাহু একই রাশিতে অবস্থান করে, অর্থাৎ একই গিয়ে অবস্থান করে, তখন গুরু চণ্ডালী বা গুরু চণ্ডাল দোষ হয়ে থাকে। এই গুরু চণ্ডালী দোষ বা গুরু চণ্ডাল দোষ খুবই অশুভ দোষ, কারণ একদিকে বৃহস্পতি অর্থাৎ শুভতার কারক, অর্থাৎ জ্ঞানের কারক, অর্থাৎ সিবৃদ্ধির কারক, অর্থাৎ অর্থের কারক গ্রহ, খুব অশুভ গ্রহ কেতু নিজ অশুদ্ধ এবং খুবই গোপন গুপ্ত গ্রহ কেতুর সঙ্গে মিশ্রিত হওয়ার পরে গুরু চণ্ডালী দোষ খুবই ভয়ানক হয়। এই যোগের প্রভাবে মানব জীবন খুবই অস্থির পরিস্থিতির মধ্যে পড়ে। এই যোগের ফলে মানব জীবন নানা ধরনের অশুভ প্রভাব ডেকে আনে। বর্তমান বছর অর্থাৎ 22 মার্চ থেকে 30 মার্চ ধনুরাশিতে এই গুরু চণ্ডাল বা গুরু চণ্ডালী যোগ বা দোষ সৃষ্টি হবে। তাই 4টি রাশির ক্ষেত্রে ভয়ানক কিছু বিপদ আসতে চলেছে। সেই রাশিগুলি সম্পর্কে এবার আমি আলোচনা করি। প্রথম যে রাশিটি বিপদ আসতে পারে সেটি হচ্ছে মিথুন রাশি, কারণ মিথুন রাশির অবশ্যই মিথুন রাশির সপ্তমে সৃষ্টি হবে এই গুরু চণ্ডালী দোষ বা গুরু চণ্ডাল দোষ। সপ্তম স্থান হচ্ছে গৃহস্থান, সপ্তম স্থান হচ্ছে স্বামী বা স্ত্রী, সপ্তম স্থান হচ্ছে ব্যবসাপাতি, সপ্তম স্থান হচ্ছে অবশ্যই পরিবার। তাহলে পরিবারে অশান্তি, পরিবারে ঝগড়া, পরিবারে অস্থিরতা ঘটবে এই গুরু চণ্ডালী দোষের প্রভাবে 22 মার্চ থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের। তাই তাদের অবশ্যই খুবই সাবধানে থাকতে হবে। তাছাড়া গুরু চণ্ডালীর দোষের প্রভাবে তাদের জীবনে নানা ধরনের অশুভ প্রভাব ডেকে আনবে। যেহেতু বৃহস্পতি সৃষ্টিকারক গ্রহ, বৃহস্পতি শুভতার গ্রহ, বৃহস্পতি জ্ঞানের গ্রহ, সেই জ্ঞানের গ্রহ গ্রহ চণ্ডালের সঙ্গে মিশ্রিত হওয়ার পরে আপনার জ্ঞান সম্পূর্ণ বিলুপ্ত হবে এবং আপনি নানা ধরনের খারাপ খারাপ কাজ করে ফেলতে পারেন। তাই অবশ্যই মিথুন রাশিদের ক্ষেত্রে এই 22 মার্চ থেকে 30 মার্চ অবশ্যই সাবধানে থাকতে হবে এবং কী কী আপনি প্রতিকার করতে পারবেন সেই সম্পর্কে আপনাকে জানিয়ে দিচ্ছি। 1 নম্বর, গুরুস্থানীয় ব্যক্তিবর্গ হচ্ছে সাবধানে থাকতে হবে, অর্থাৎ গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মুখ লাগালে চলবে না, গুরুস্থানীয় ব্যক্তিদের একটু এড়িয়ে চলুন, গুরুস্থানীয় ব্যক্তিদের কোনো ধরনের মুখোমুখি হবেন না। 2 নম্বর, বাক্যে সংযম আনা দরকার, অর্থাৎ মিথুন রাশিদের একটি ঠোঁট কাটা স্বভাব, মনে যা আসে তাই বলে দেয়, কিন্তু এই স্বভাব আপনাদের পরিত্যাগ করতে হবে, কারণ গুরু চণ্ডালী দোষে আপনাদের মুখ দিয়ে যে বাক্য বেরোবে সেই বাক্যের জন্যেই আপনাদের শত্রুতা তৈরি হবে। 3 নম্বর, আপনি পুত্র শিবলিঙ্গে জল চয়ন করুন গুরু চণ্ডালী দোষের অশুভ প্রভাব থেকে বাঁচতে। এবং 4 নম্বর, মা ধূমাবতীকে পুজো করুন, কেতুর দেবী মা ধূমাবতীকে পুজো করুন। সুতরাং আমি মিথুন রাশিদের জন্য এই যে গুরু চণ্ডালী দোষ সৃষ্টি হবে তাকে কী কীভাবে তারা মুক্তি পাবে সেই সম্বন্ধে বলে দিলাম। এবার আমি ধনু রাশির কথাই বলছি, কারণ ধনু রাশিতেই এই গুরু চণ্ডালী দোষ বা গুরু চণ্ডাল দোষ তৈরি হবে, কারণ ধনু রাশিতে বৃহস্পতি কেতু অবস্থান করবে 22 মার্চ থেকে 30 মার্চ। এই সময় ধনু রাশির অবশ্যই শারীরিক কিছু দুর্যোগ আসতে পারে এবং কোনো জায়গায় তারা ফল্ট অর্থাৎ কোনো কেসে ফেঁসে যেতে পারে এবং নিজেদের নিয়ন্ত্রণ নিজেদের মধ্যে নাও থাকতে পারে। তারা এমন কোনো সিদ্ধান্ত নিতে পারে যার দ্বারা তারা ভবিষ্যৎ জীবনে নানা ধরনের ক্ষতির সম্মুখীন হবে। তাই ধনু রাশিদের এই সময় অর্থাৎ 22 মার্চ থেকে 30 মার্চ সম্পূর্ণ সাবধানতা অবলম্বন করা কর্তব্য এবং এই সময় তারা কী করে এড়াতে পারে সেই সম্বন্ধে আমি কয়েকটি প্রতিকার বলে দিই। 1 নম্বর প্রতিকার, খাদ্য খাওয়ার বিষয়ে সংযমে থাকতে হবে। আমি আগেই বললাম এই গুরু চণ্ডালী দোষে যেহেতু বৃহস্পতি শুভ গ্রহ এবং কেতু চণ্ডাল গ্রহ, তাই শুভ গ্রহ চণ্ডাল গ্রহের সঙ্গে মিশ্রিত হয়ে শুভ গ্রহ তার নিজের প্রভাব হারিয়ে ফেলে। তাই অবশ্যই কে ধনু রাশিদের তাদের খাদ্য ব্যাপারে সংযম থাকতে হবে। অত্যাধিক অনাসক্তি বা অত্যাধিক অন্য কোনো খাদ্য খেয়ে ফেললে তাদের জীবনে বিপদে নেমে আসতে পারে। তাই অবশ্যই খাদ্যের ব্যাপারে সংযম থাকতে হবে এবং পুত্র হনুমান চল্লিশা পাঠ করতে হবে এবং মনকে স্থির রাখতে হবে এবং কাউকে বিশ্বাস করলে চলবে না। অবশ্যই এই 22 মার্চ থেকে 30 মার্চ তাদের ধনুরাশিতে যে গুরু চণ্ডালী দোষ তৈরি হবে এতে ধনুরাশির জাতক জাতিকাদের কাউকে বিশ্বাস করা উচিত হবে না। এরপরে আমি যে রাশি নিয়ে আলোচনা করছি এটি হচ্ছে বিষ রাশি। বিষ রাশির 1, 2, 3,
চার পাঁচ ছয় সাত আর অষ্টম স্থান অর্থাৎ মৃত্যু স্থানে এই গুরুচণ্ডালি দোষ তৈরি হবে। বিষ রাশির ক্ষেত্রে গুরুচণ্ডালি দোষ খুবই ভয়াবহ প্রভাব আসতে চলেছে, বিশেষ করে তাদের যে কোনো চিকিৎসায় ভুল চিকিৎসা হয়ে যেতে পারে এবং তাদের এমন ধরনের কোনো রোগ ভোগ হতে পারে যা তারা নিজেরাই বুঝতে পারবে না এবং যা ডাক্তারের পক্ষে সারানো সম্ভব হবে না। তার এই সময় অর্থাৎ 22শে মার্চ থেকে 30শে মার্চ বিশ্ব রাশির জাতক জাতিকারা নিজেদেরকে প্রোটেকশান দিন, নিজেদেরকে সাবধানে রাখুন এবং কোনো ধরনের শারীরিক দিক দিয়ে যাতে না ক্ষতি হয় সেই দিক দিয়ে আপনাদের মন দিতে হবে। তাছাড়াও এই সময় আপনাদের অবশ্যই মানসিক দিক দিয়ে একটি দুর্যোগ আসতে পারে, সেই মানসিক দুর্যোগ কাটাবার জন্য অবশ্যই প্রত্যহ শিব মন্ত্র জপ করুন, শিবলিঙ্গে জল চান করুন এবং দুর্গা মাতার মন্ত্র জপ করুন এবং অবশ্যই যে কোনো ব্যাপারে শরীরে যে যে ব্যাপারগুলো শরীরে চাপ আসে সেই কাজগুলি আপনি অবশ্যই এই সময় ত্যাগ করুন এই 22শে মার্চ থেকে 30শে মার্চ। এরপরে আমি যে রাশি নিয়ে আলোচনা করছি সেটি মকর রাশি। মকর রাশির দ্বাদশ স্থানে অর্থাৎ রাশির দ্বাদশে এই গুরুচণ্ডাল বা গুরুচণ্ডালি দোষ তৈরি সৃষ্টি হবে 22শে মার্চ থেকে 30শে মার্চ বৃহস্পতি এবং কেতু। এই গুরুচণ্ডালি দোষ মকর রাশির ক্ষেত্রে খুবই অশুভ প্রভাব পড়বে, তার কারণ মকর রাশির দ্বাদশে কেতুর অবস্থান যে কোনো হওয়া কাজ নিমেষের মধ্যে আটকে যাবে, হওয়া কাজ নিমেষের মধ্যে থেমে যাবে এবং হওয়া জিনিস না হতে আপনি দেখবেন, তাই অবশ্যই আপনি মানসিক দিক দিয়ে কষ্ট পেতে পারেন। তাছাড়া বৃহস্পতি দ্বাদশী অবস্থান এবং এইভাবে খারাপ গ্রহ কেতুর সঙ্গে এটি বৃহস্পতির অসভ্যতা ধারণ করে, তাই আর্থিক কষ্ট আপনাকে জড়িয়ে ধরতে পারে, অর্থের ব্যাপারে আপনি খুবই চিন্তাশীল হয়ে পড়বেন এবং এমনও ঘটতে পারে আপনার দারিদ্রতার যোগ সৃষ্টি হতে পারে। তাই অবশ্যই মকর রাশির জন্য এই সময় খুবই সাবধানে থাকতে হতে পারে। এবার কী কী সাবধানে থাকবেন, এক ব্যয় সম্পর্কে আপনি সাবধান অবশ্যই, যেহেতু আমি বললাম আপনার দারিদ্রতা যোগ আসতে পারে তাই আপনি যা আয় করবেন সেই আয় বুঝে আপনাকে অবশ্যই ব্যয় করতে হবে, অতিরিক্ত ব্যয় আপনাকে কমাতে হবে মকর রাশিতে, তাই ব্যয় সম্পর্কে সাবধানে থাকতে হবে। 2 নম্বর, কর্মে মনোযোগ দেওয়া একান্ত কর্তব্য, কর্মে মনোযোগ দিন কারণ কর্মই আপনাকে একমাত্র টিকিয়ে রাখবে, তাই অবশ্যই দ্বাদশে কেতু দ্বাদশে বৃহস্পতির অবস্থান হলো আপনি কর্মে মনোযোগ দিন, কর্ম দিয়ে এগিয়ে যাবেন। এবং 3 নম্বর, অবশ্যই শিবলিঙ্গে জল চয়ন করুন মকর রাশির জাতক জাতিকারা। সুতরাং আমি আজকের ভিডিও যে 22শে মার্চ থেকে 30শে মার্চ ধনুরাশিতে যে ভয়ানক গুরুচণ্ডালি দোষ বা গুরুচণ্ডাল দোষ তৈরি হবে বৃহস্পতি এবং কেতু সে সম্পর্কে আলোচনা করলাম এবং এই অশুভ গ্রহের প্রভাবে অর্থাৎ এই অশুভ গুরুচণ্ডালি যোগের প্রভাবে মিথুন রাশি, ধনুরাশি, বৃষরাশি এবং মকর রাশির কী কী অশুভ প্রভাব আসবে এবং এ থেকে তারা কীভাবে মুক্তি পাবেন সে সম্পর্কে আলোচনা করলাম। তাই বলি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আপনি কিছু কমেন্ট করবেন এবং অবশ্যই একটু লাইক দেবেন এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।